ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখতে দেখতে তো আবার রমজান মাস চলে এলো তাই না সবাই রোজা আছো তো সবাই তো আর পুরোটা মনে হয় রাখতে পারো না কেউ কেউ অর্ধেক রাখো কেউ কেউ দিনের বেলা দুইটা রাখো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে রমজান মাস তো বড়রা সবাই রোজা রাখবে তাই না বড়রা সবাই একেবারে সাহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকতে হয় তখন ছোটরা যারা রোজা রাখতে পারে না তাদেরকেও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে অল্প অল্প করে খেতে হয় ধরো দিনে যেখানে সারা সারাদিনে খেতে সেখানে দুইবার খেলে হ্যাঁ অথবা তিনবার খেলে কেউ যেন না দেখতে পায় এরকমটা হলে ভালো হয় না বলো এরকম ভালো হয় না আচ্ছা ঠিক আছে তো রমজান মাছটা তো আমাদের জন্য খুব কষ্টের মাছ তাই না কিন্তু এই আমাদের কি খুব ভালো লাগে তাই না তোমাদের ভালো লাগে কেমন যেন একটা উৎসবের একটা আমেজ তৈরি হয়ে যায় তাই না রমজান মাস আসার সাথে সাথে যখন আমরা চাঁদ দেখতে পাই তাই না চাঁদ কি তোমরা দেখেছা আচ্ছা ঠিক আছে তোমরা কি জানো যে রমজান মাসের মতন এরকম আরো কয়টা মাস আছে আরবিতে জানো কেউ মোট বারোটা মাস আছে কয়টা মাস মাস আছে ঠিক যেমন বাংলাতে বারোটা মাস রয়েছে হ্যাঁ যেমন করে ইংরেজিতে বারোটা মাস রয়েছে ঠিক তেমনিভাবে আরবিতেও বারোটা মাস রয়েছে বাংলা মাস শুরু হয় কবে নিশ্চয়ই তোমরা জানো কোন মাস দিয়ে বৈশাখ আর ইংলিশ ইয়ার শুরু হয় কোন বছর থেকে মাস থেকে জানুয়ারি আর আরবি মাস শুরু হয় কে বলতে পারবে মহররম দিয়ে মহরম আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে আরবি বছর শুরু হয় মহররম সফর রবিউল আউ্ল রবিউল সানি জামাদিউল আউ্ল জামাদিউ সানি সাবান তারপরে আসে রমজান রমজানের পরে তাই না তাহলে আমরা কি জানতে পারলাম যে রমজান আসলে একটা মাসের নাম তাই না এই মাসটার পুরোটা মাস হচ্ছে আমাদের জন্য মোহানবুল্লাহ আলমিন রোজাকে ফরজ করে দিয়েছেন হ্যাঁ রোজাকে ফরজ করেছেন কি জন্য ফরজ করেছেন সেটা আমি তোমাদেরকে বলবো তার আগে একটু জেনে নেই যে রমজান শব্দটা আসলে পবিত্র কোরআনে এসেছে রামাদান এইভাবে এসেছে কিভাবে এসেছে রামাদান র নিম আর দদ এই তিনটা অক্ষর মিলিয়ে যে শব্দটা তৈরি হয় তার অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয়া একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়া তাহলে রমজান কি আমাদের সবাইকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় হ্যাঁ রমজান মাস আসলে কি আমাদের ঘর বাড়ি সব পুড়ে যায় যায় না তাহলে কি হয় একটা জিনিস পোড়ানোর জন্যই কিন্তু রমজান মাস আসে আর সেটি হচ্ছে কি যে আমাদের মধ্যে যে খারাপ কাজ করার যে প্রবণতা রয়েছে অন্য অন্য সময় যে আমরা খারাপ কাজ করে থাকি কি কি খারাপ কাজ করি মিথ্যা কথা বলতে পারি তাই না তারপরে আমাদের বন্ধুদের সাথে একটু বেশি মানে এমন দুষ্টামি করতে পারি যেটা আসলে করা উচিত না যেমন কারো মাথায় চুইংগাম লাগিয়ে দিলাম নাকি কিংবা কেউ যেতে যেতে তার একটু পাটা লাগিয়ে দিলাম সে উষ্টা খেয়ে পড়ে গেল তাই না কিংবা টিফিন তার টিফিনটা চুরি করে খেয়ে ফেললাম তাই না এরকম অনেক দুষ্টমি আমরা করে থাকি না আবার আমরা বড়রাও অনেক অনেক ধরনের মানে কাজ করে থাকে যেটা আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ তো এই রমজান মাস আসলে কি করতে হবে শুধু যে আমরা সারাদিন না খেয়ে থাকবো সেটাই নয় রমজান মাস হচ্ছে এই যে আমাদের খারাপ কাজগুলো আমাদের মধ্যে আমরা নিজেরা করে থাকি শয়তান দিয়ে করায় এই খারাপ কাজগুলোকে ছাই করে দিতে হবে হবে করতে জন্যই রান রমাদান রমাদান এর অর্থ হচ্ছে কি যেটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় হ্যাঁ তো বন্ধুরা আমরা রমজানের গল্প তো শুনবো আরো রমজান মাস যেহেতু এসে গেছে আমাদের মাঝে তোমরা এত সুন্দর সুন্দর পোশাক পরে তোমরা রমজানকে স্বাগত জানানোর জন্য বসে আছো তাহলে আমরা একটা গান রমজানকে স্বাগত জানাই কি বলে বন্ধুরা প্রিয় দর্শক এবারে আমরা ছোট্ট সোনামণি বন্ধুদের কাছ থেকে একটি কোরাস গান শুনব আহলান সাহলান মাহে রমাদান আহলান সাহলান মার হাবা মার হাবাহে আল হিলাল আহলান সাহলান মার মার

আজ দারিদারি বহি যেন সুখ নেই কারু মুখ আজ সবারই মুখে হাসি খোদা যেন হয় খুশি আজ দাড়ি বহে যেন সুখ নেই কারো মনে দু আজ সবারই মুখে হাসি খোদা যেন হয় খুশি তাই সকলে দু তুলে তাই সকলে দুহাত হাত তুলে আল্লার কাছে চাই মুক্তি কাল আহলান সাহলান মারহাবা মার হাবা হে হলন সহলন মর হবা মর হা বহিয়ল হীরা এলো আবার শান্তি দেবার এলো আবার শান্তি দেবার নতুন সাল আহলন সহলন মরহবা মর হা বহেল হীরা আহলন সহলন মার হবা মার হবা হেলা আজ মিলনের মহায়োজন বাড়ছে প্রীতির বন্ধন আজ সবাই যে সবার প্রাণী ঠাই পাবে গানি গানী আজ মিলনের মহায় বারছে প্রীতির বন্ধন আজ সবাই যে সবার প্রাণে খাই পাবে গানে গানে তাই সকলে হিংসা ভুলে তাই সকলে হিংসা ভুলে আল্লাহর কাছে যায় শুভ সকাল আহলান সাহালান মার হাবা মার হা হেলা

মাসা বন্ধুরা তোমাদের গান অনেক সুন্দর হয়েছে তোমরা রমজানকে রমজানের চাঁদ কে স্বাগত জানিয়েছ আলহেলাল মানে কে জানো তোমরা হ্যাঁ আলহেলাল মানে হচ্ছে চাঁদ নতুন চাঁদ তাই না পাকা চাঁদ যাকে তোমরা আহলান সাহলান বলে স্বাগত জানালে আসলে রমজান মাসের একটা আমেজ উৎসব হ্যাঁ উৎসব শুরু হয় হচ্ছে চার দেখা দিয়ে হ্যাঁ আর আরবি মাসের নিয়মই হচ্ছে সন্ধ্যাবেলা মাস শুরু হয় ইংরেজি মাস কখন শুরু হয় ইংরেজি বছর হ্যাঁ কখন জানুয়ারিতে কিন্তু সেটা মধ্যরাত থেকে তাই না রাত বারোটা এক মিনিট থেকে হ্যাঁ আরও অনেক বছর আছে যা সকাল থেকে শুরু হয় কিন্তু আরবি মাস শুরু হয় হচ্ছে সন্ধ্যাবেলা থেকে চার দেখা থেকে চার দেখা থেকেই আমাদের উৎসব শুরু হয়ে যায় হ্যাঁ উৎসবটা কীরকম এখানে একেবারে খুব মানে কি বলবো আবার এই তো আনন্দ করার মতন উৎসব নয় উৎসবটা একটা ভাব মধ্য মধ্যে উৎসব সবার মধ্যে এক ধরনের পবিত্রতা কাজ করে হ্যাঁ আজান শুনলাম সাথে সাথে আমরা হই হুল্লোর গান গানে মেতে থাকলাম তা নয় আজান শোনার পর পরে আমরা তৈরি হয়ে যাই কিসের জন্য ঈশান নামাজের জন্য হ্যাঁ ঈশান নামাজের পরে আমাদের তারাবিহ নামাজে আমাদের দাঁড়াতে হয় তাই না বন্ধুরা পড়েছো তোমরা তারাবি পর আমরা তারাবি পড়ি তারাবিতে আমরা পবিত্র কোরআন আমাদের ইমাম সাহেব করেন হাফিজ সাহেব করেন আমরা তার পেছনে পেছনে দাঁড়িয়ে পুরো কোরআনটা বন্ধুরা হ্যাঁ এরপরে এক ঘুমে রাত পার তাই তো নাকি তাই হ্যাঁ তা নয় কিন্তু তাই না এরপরে কি হয় এরপরে আমরা ঘুমিয়ে পড়ে আবারও আমরা তিনটার দিকে উঠে যাই কটার দিকে উঠে যাই তিনটা আবার তারও একটু আগে হ্যাঁ উঠে আমরা কি করি তাহাজুত নামাজ আদায় করি আমাদের যারা বাবা রয়েছেন মা রয়েছেন তাই না তোমরা দেখতে পাও তোমাদের ঘুম তখন একটু একটু করে ভাঙে দেখতে পাও যে বাবা নামাজ পড়ছেন মা রান্নাঘরে কি যেন করছে হ্যাঁ তোমরা রেডি হয়ে যাও এসে ডাইনিং টেবিলে বসে যাও আমাদের কি খেতে হয় তখন সেই খেতে হয় তাই না কেন খেতে হয় দেখো আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে কত ভালোবাসেন আমাদের প্রিয় নবীজি আমাদেরকে কত ভালোবাসেন যেন সারা দিন যেন কষ্ট করে আমাদের যেন ক্ষুধায় বেশি কষ্ট না পাই সেজন্য একেবারে ভোর রাতে যখন থেকে রোজা শুরু তার ঠিক আট মুহূর্ত পর্যন্ত খাওয়ার একটা বিধান রেখেছেন আমাদের প্রিয় নবীজি শিখিয়ে দিয়েছেন যে তোমরা ভোর রাতে উঠে খেয়ে নিও হ্যাঁ পানি খাবে খেজুর খাবে ভাত খাবে আমরা যা পারি তাই খাবো তাই না পেট ভরে আমাদের খেয়ে নিতে হবে তাই না বন্ধুরা খেজুর আছে তোমাদের বাসায় তোমাদের বাসায় আছে দেখছো সবার বাসে খেজুর আছে আলহামদুলিল্লাহ সে কোথায় আরব দেশে খেজুর উৎপন্ন হয় আর আল্লাহর রবুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন আমাদের বাসায় বাসে তিনি খেজুর পৌঁছে দিয়েছেন তাই না বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা এবারে আমাদের ছোট্ট বন্ধু রাইসার কাছ থেকে একটি কবিতা শুনবো আর কবিতা শুনতে শুনতে আমরা বিরতিতে চলে যাব ঠিক আছে বন্ধুরা কবিতার নাম রমজানের আগমন রমজানের আগমনে মুমিনের মনে মনে ইবাদতে খানে খানে তুমুল আলোড়ন পাহাড় নদী ও বনে জামিনা আসমানে ঝরে সদা রহমে ধারা বর্ষণ অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার কবিতা আমরা রমজানের অন্যান্য গল্প আমরা বিরতির পর ফিরে এসে আবার করব ঠিক আছে বন্ধুরা জি মারিয়া প্রিয় দর্শক এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকবেন আমরা ছিলাম ছোট্ট সোনা মনি বন্ধুদিন নিয়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসে অনুষ্ঠানে সত্যিকারের গল্প সব নয় কাহিনী গল্প। প্রিয় দর্শক বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম ছোট্ট সোনামণি বন্ধুদের নিয়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসে অনুষ্ঠানে আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট্ট সোনামণিদের সাথে রমজানের গল্প করছিলাম বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছিল যে আমরা চাহিড়ি খেয়েছি তাই না তারপরে শুরু হয়ে গেল রোজা হ্যাঁ এরপরে শুরু হয়ে গেল ফজরের আজান দিয়ে দিল আমরা নামাজ পড়ে নিলাম হুম এরপরে কিন্তু আর খাওয়া যাবে না খাওয়া যাবে কি যাবে না আচ্ছা ঠিক আছে পানি পান করা যাবে তাই না পানি খাওয়া যাবে পানিও খাওয়া যাবে না তাই না একেবারে সেই যে ভোর রাত থেকে হ্যাঁ সুবে সাদিক বলে এটাকে হ্যাঁ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যখন সূর্য ডুবে যাবে সূর্য তোমার নাম সুভা আচ্ছা সুভা মানে সকাল না সুবে সাদিক হচ্ছে সকালের যে অংশে মানে ছোট্ট করে পূর্ব আকাশে আলো রেখা ফুটতে থাকে সেটাকে সুবে সাদিক বলে হ্যাঁ সুবে সাদিক থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থাকব ও শুধু না খেয়ে থাকব না আমরা পানিও পান করব না হ্যাঁ এটাই হচ্ছে রোজা আমিও খাবো না এরপরে দুষ্টুমি করব না মিথ্যা কথা বলবো না এগুলো বললে কিন্তু রোজা ভেঙে যায় তোমরা জানো সেটা আমরা যদি না খেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের পেটের রোজা কোথাকার রোজা আমাদের হাতের একটা রোজা আছে তোমরা জানো সেটা হাতের রোজা হচ্ছে তুমি যদি হাত দিয়ে কোনো খারাপ কাজ করো হাত দিয়ে তোমার বন্ধুকে একটা একটা মেরে দিলা ও কাঁদলো তাহলে তোমার হাতের রোজা কিন্তু ভেঙে গেল এটা জানো হ্যাঁ তার মানে আমি যদি সারাদিনে হাত দিয়ে একটা খারাপও কাজ না করি তাহলে আমার হাতের হাতের রোজা হয়ে যাবে ঠিক আছে তাই না এরপর আমাদের চোখের রোজা আছে কেমন করে চোখের রোজা চোখ দিয়ে আমরা কত কিছু খারাপ কিছু দেখতে পারি সেটা দেখলে আমাদের চোখের রোজা ভেঙে যাবে তাই তো হ্যাঁ তাহলে চোখের রোজা হচ্ছে যদি আমরা কিছু খারাপ জিনিস না দেখি তাহলে আমাদের চোখের রোজাটা ঠিক রয়ে যাবে তাই না আর কি আছে সবচেয়ে খারাপ যে রোজাটা আমরা আমাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আমাদের মুখের রোজা কোন রোজাটা মুখে কেন না আমরা সারা দিন অনেক বকর বকর করি তাই না হ্যাঁ সারাদিন আমরা অনেক পটল পটল করি তাই না আর এসব করতে গিয়ে আমরা ভালো কথাও যেমন বলি বলতে বলতে ঠিক খারাপ কথাও এসে যায় তাই না হয়তো আমরা কাউকে একটু মানে পচা কথা বলে ফেললাম হ্যাঁ অথবা কারো অগছরে তার নামে একটা খারাপ কথা বললাম সেটাকে বলেছে হচ্ছে গিবত তোমরা জানো সেটা হ্যাঁ গিবত হচ্ছে খুব মারাত্মক একটা অপরাধ তোমার যেই বন্ধুটি কাছে নেই তোমার যেই ভাই বোনটি কাছে নেই তার একটা খারাপ গুণ তুমি তার অগচরে বলে ফেললে এটাকে বলে হচ্ছে গীবত গিবদ কিন্তু অনেক মারাত্মক একটা অপরাধ এটা করলে তোমার রোজা একদম সাথে সাথে ভেঙে যাবে মুখের রোজা ঠিক আছে তো বন্ধুরা কেন না এটা এত খারাপ একটা অপরাধ আমাদের প্রিয় বলেছেন যে বলেছেন যে গিবত করে সে যেন তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খেলো তো গোস্ত খেলে তো এমনি আমাদের রোজা ভেঙে যাবে আমি যখনই গিবোধ করলাম তখন আমি আসলে আমাদের মৃত ভাইয়ের গোস্ত খেলাম কোনো কিছু খেলে কি রোজা থাকে হ্যাঁ এইভাবে আমাদের মুখে রোজা ভেঙে যায় আমাদের পায়েরও রোজা আছে হ্যাঁ যেখানে গেলে আসলে আমাদের পাপ হওয়ার সম্ভাবনা আছে সেখানে যদি আমরা যাই তাহলে আমাদের পায়ের রোজাটা ভেঙে যাবে তাই না বন্ধুরা এইভাবে আমাদের হাতের রোজা পায়ের রোজা মুখের রোজা সব চোখের রোজা সবগুলো রোজা যখন হয়ে যাবে আর সাথে সাথে আমাদের পেটের রোজাও হয়ে যাবে তখনই সে রোজাটা আল্লাহ রবী আলমিন কে করবেন কবুল করে নেবেন তাই না বন্ধুরা জি ভাইয়া রোজা যদি আল্লাহ কবুল একবার করেই নেন তাহলে তার পুরস্কার কি রয়েছে তোমরা জানো অনেক অনেক পুরস্কার রয়েছে সেটা কিন্তু আমরা পরে বলবো এখন বলবো না পুরস্কার তো শেষে বলা হয় তাই না পুরস্কারের কথা ঠিক না বন্ধুরা এখন আমরা শুধু ট্রেনিং রোজার রোজার মধ্যে আমরা কি ট্রেনিং পাচ্ছি হ্যাঁ রোজার মধ্য দিয়ে আমরা কি শক্তি অর্জন করছি সেই গল্পগুলোই বলবো তাই না বন্ধুরা আচ্ছা রোজানি আমরা আমাদের রাইসার কাছ থেকে কিন্তু আরো একটা ছড়া শুনতে পারি রাইসা বলবে তো না জি ভাইয়া আচ্ছা বলো কবিতার নাম খোঁজা তারা ভরা রাতে আকাশ দিগন্তে ঢের বাকি ভোরের প্রকাশ আচানো কোলাহল মুখরিত তখন ওঠো জাগো সুবসিহিরি আয়োজন ভালো করে খেয়ে নাও আর কিছু খাবে না সন্ধ্যা রাত আর কিছু পাবে না আল্লাহ তুষ্টিতে এই হলো রোজা খাওয়াহিন সারাদিন সোস্টাকে খোঁজা সারাদিন সোস্টাকে খোঁজা হ্যাঁ আল্লাহকে আমরা সারাদিন খুঁজে পাই না খেয়ে থেকে তাই না হ্যাঁ আরও অনেক কিছু বলেছে যে ঝিকিমিকি তারা ভরা রাতের আকাশ হ্যাঁ এখনও দিগন্তে ঢের বাকি ভোরের প্রকাশের মধ্যে হঠাৎ করে কোলাহল শুরু হয়ে গেল যেটা আমরা আগেই বলেছি আমাদের আমরা যেন দুইবার রাত পাই হ্যাঁ একবার রাতে আমরা ঘুমিয়ে গিয়ে আবারও একটা মাস মধ্যরাতে আমরা আবার সবাই জেগে যাই হ্যাঁ এইভাবে পুরো রমজান মাসটা কিন্তু একটা উৎসব একটা মিলন মেলায় তোমরা তোমাদের এর আগের গানটাও গানেও বলেছ যে রমজান যেন একটা মিলন মেলা হয়ে যায় আমাদের জন্য আমাদের একটা উৎসব কেননা এরপরে আসে সারাদিন পরে ইফতারের সময় হ্যাঁ

কষ্ট করে কি করবো রোজা ভেঙে ফেলে এত কষ্ট করে পর্যন্ত বসেই থাকতে হয় তাই না বন্ধুরা ছোট বন্ধুরা এবারে কিন্তু আমরা আরেকটি গান শুনবো আর এবারে আমাদের গানটি শোনাবে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু রোজা হ্যাঁ ওর নামও রোজা আবার রোজার গান শোনাবে হ্যাঁ আবার মাছটাও রোজা সব মিলে গেল তাই না আমরা এবার তাহলে আমাদের ছোট্ট বন্ধু রোজার কাছ থেকে একটা গান শুনে নিই ঘুম থেকে কেউ ডাকল না যে ভুরে উঠে বললছিলি মাকে ঘুম থেকে কেউ ডাকল না যে ভুরে উঠে ভোর উঠে বললছিলি মাকে কেন আমায় ডাকুনি ঘুম থেকে রাখলে রোজা মায় ঘুমিয়ে রেখে সে যে প্রাণে বড়ই ব্যথা পেলো সারাটা দিন নীরব হয়ে রলো পরের রাতে ঘুমায় না সে অবশেষে সময় যখন হলো সেহেরি খেয়ে নিয়ত বিধি নিল হল সে যে ছোট্ট রোজাদা সেই ছেলেটির কষ্ট নাই যে আর সকাল গিয়ে দুপুরে যখন হলো ধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল বলল বাবা রোজা ভিনে স্যালো আগের মতো আজ হাসু খেলো রোজা মার বিয়ে দেব তোমায় তুবু সে রোজা ভক্তিরা জিনা রোজা অনেক সুন্দর হয়েছে তোমার এই গানটি এই গানটি আসলে শুধু একটি গানই নয় এটা একটা গল্প হ্যাঁ একটা ছোট্ট ছেলে সে রোজা রাখতে চাইলো কিন্তু তখন তাকে ডাকা হলো না সে কি করলো হ্যাঁ সে পরের রাতে আর ঘুমায় না তাই না সে উঠবে এবং সেহেরি খেলো নিয়ত করলো হ নিয়তও কিন্তু করতে হয় সেটা জানো তোমরা রোজা রাখার জন্য কিন্তু নিয়ত করাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার হ্যাঁ কেননা ধরো তুমি কেউ একজন ঘুমালো রাতের বেলা ঘুমিয়ে রাত সকাল বারোটার সময় দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠল সে উঠে চিন্তা করলো আচ্ছা আমার তো অর্ধেক বেলা চলেই গেছে আমি তাহলে বাকিটুকু না খেয়ে রোজাটা হয়ে গেল নফল রোজার ক্ষেত্রে তাই না কিন্তু এইভাবে কিন্তু রোজা হবে না হুম তুমি একটা সুযোগ নিচ্ছ সুযোগ নেওয়া যাবে না তুমি বরং আগের থেকে নিয়োগ করতে হবে যে আমি কালকে রোজা রাখবো এটা যদি নফল রোজা হয় আর ফরজ রোজা হলে তো আসলে আমরা একেবারে মাসের শুরুতেই নিয়োগ করে ফেলি যে আমরা পুরো মাস রোজা রাখবো তোমরা যারা ছোট মাঝে মাঝে রোজা ভাঙো তারা কিন্তু অবশ্যই নিয়ত কিন্তু তোমাদের করতেই হবে যে কালকে আমি রোজা রাখবো হুম যেটা আমি আগেই বললাম যে অনেক বেলা করে ঘুম থেকে জেগে দেখলে যে বাকি আর অল্প একটু বেলা রয়েছে বাকিটুকু না খেয়ে থাকলে থাকে তো হয়ে গেল এভাবে কিন্তু হবে না তাই না বন্ধুরা ঠিক আছে তাহলে বন্ধুরা রোজার কিন্তু আরও অনেক কথা রয়েছে সে সবগুলো কথা আমরা শুনবো হ্যাঁ রমজানের আরও অনেক গল্প আমাদের রয়ে গেছে যেমন ধরো রমজান মাসটা আরও একটা সবের কাজ রয়েছে সেটা হচ্ছে ইফতার করা হ্যাঁ তুমি নিজে যদি অন্য কাউকে ইফতার করাও তাহলে সেটার কিন্তু অনেক স্বভাব রয়েছে কীরকম স্বভাব রয়েছে যে একজন রোজাদারকে তুমি যদি ইফতার করাও তাহলে তার রোজা রাখার যে স্বভাবটা রয়েছে সে পুরোটা তুমি পেয়ে যাবে কিন্তু তাই বলে কি তারটা কমে যাবে হ্যাঁ কমে যাবে না এটা হচ্ছে আল্লাহর ভান্ডার আল্লাহর দেওয়ার তো কোনো শেষ নেই আল্লাহর কত ঐশ্বর্য রয়েছে কত ধন সম্পদ রয়েছে কত গ্রহ নক্ষত্র রয়েছে তাই না এমন অনেক গ্রহ আল্লাহ রয়েছে যেটা পুরাটাই সোনার গ্রহ এত সোনা দিয়ে তুমি কি করবে তাই না তুমি নিতেও পারবে না এতগুলো সোনা এতগুলো মণিমুক্ত তাই না বন্ধুরা আল্লাহর এমন অনেক হাজার হাজার জান্নাত রয়েছে যে জান্নাত দিয়েও আল্লাহ তোমাদেরকে আমাদেরকে সবাইকে দিয়েও শেষ করতে পারবেন না ঠিক না বন্ধুরা জি তাহলে কি দাঁড়ালো যে আমরা যদি ইফতারের সময় নিজেরা ইফতার করি সেটাও হবে আমরা যদি অন্য কাউকে ইফতার করাই তাহলে তার রোজা রাখার সবটা তার থেকেই যাবে আর রোজা রাখার কিন্তু আমরা পেয়ে যাব তাই না বন্ধুরা রমজানের মোট তিরিশ দিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন হলো কিসের রহমতের হ্যাঁ প্রথম দশ দিন হচ্ছে রহমতের দ্বিতীয় দশ দিন হলো

পুরো রমজান মাস আমাদের মাঝখান থেকে চলে গেল এসে আবার চলে গেল একটা ট্রেনের মতন আমরা সেই ট্রেনে উঠতে পারলাম না তাহলে আমাদের লাভ হবে শুধু ট্রেনটা দেখে দেখে একটা শান্তি যে একটা ট্রেন আসলে স্টেশনে কত সুন্দর দেখতে কত মানুষ নামছে কত মানুষ উঠছে ট্রেনটা আবার ছেড়ে চলে গেল তাই না ঠিক তেমনিভাবে রমজান এলো আমাদের মাঝে আমরা যদি রমজানের সবগুলো কল্যাণ যদি আমরা না নিতে পারি আর রমজানটা যদি চলে যায় তাহলে আসলে আমাদের মতন দুর্ভাগা আর কেউই থাকবে না সেজন্য আমাদের সবার আল্লাহর কাছে প্রার্থনা হওয়া উচিত যে হে আল্লাহ তুমি যে রমজান আমাদেরকে দিয়েছ সেই রমজানের সবগুলো কল্যাণ সবগুলো নিয়ামত যেন আমরা গ্রহণ করতে পারি তুমি যে রহমত দিয়েছ সেই রহমত যেন আমরা গ্রহণ করতে পারি তুমি যে মাফফিরাত দিয়েছ আমরা যেন আমাদের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পারি তুমি যে নাজাতের ওয়াদা করেছো সেই নাজাত যেন আমরা আমাদের জন্য করিয়ে নিতে পারি আমাদের পিতামাতার জন্য করিয়ে নিতে পারি ঠিক না বন্ধুরা বন্ধুরা তাহলে রমজানের গল্প আমরা আজকে এখানেই শেষ করব আমরা পরে রমজানের কিন্তু অনেক গল্প রয়েছে সেই গল্পগুলো আমরা আমরা পরে আরেকটি পর্বে কিন্তু ঠিক আছে প্রিয় দর্শক ছোট্ট বন্ধুদের সাথে গল্পের আসর গল্প শুনিয়ে এসো আমরা এখানেই শেষ করব এই পর্বে আমরা রমজানের আগমন এবং শিক্ষা নিয়ে কথা বলেছি আগামী কোনো এক পর্বে আবারও রমজানের গল্প হবে আপনাদের সাথে এবং রমজানেরই শিক্ষা রমজানের এই কল্যাণ যেন আমরা গ্রহণ করতে পারি সবাই যেন আমাদের জীবনের সবগুলো গুণা মাফ করি আল্লাহর প্রিয় পাত্র হতে পারি সেই কামনা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভোরে উঠে বলল ছেলে মাকে ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভরে উঠে বলল ছেলে মাকে কেন আমায় ডাকুনি ঘুম থেকে রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে সে যে প্রাণে বড়ই ব্যথা পেল সারাটা হয়ে রল